নমস্কার, আমি ঐশী। আজকে আমি লিমিটের কিছু শর্ট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি যে ম্যাথটা লিখেছি সেটা আমি একটু ডিটেলসে করব, তারপর আমি শর্ট ট্রিক্সটা বলবো। যদি এই ম্যাথটা আমি একটু দেখি, দেখবো যে এখানে এক্স টেন্ডস টু জিরো, তাহলে আমি যদি এখানে জিরো বসাই তাহলে কিন্তু মানটা অসংজ্ঞায়িত আসছে। তাহলে আমাকে যেটা করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো আমি এই মানটাই দ্বারা এখানে ভাগ করে দিব, আবার গুণও করব, মানে লবহর উভয় পাশে গুণ করব। এক্ষেত্রে আমি এই মানটা নেব, কিন্তু এখানে মাইনাস ছিল, আমি সেই জায়গায় প্লাস ইউজ করব। তাহলে এক্স ইন্টু রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স, আর এটা হবে রুট ওয়ান প্লাস টু এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স, আর রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স। তাহলে এটা যদি এ মাইনাস বি আর এটা এ প্লাস বি সূত্র হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা এইভাবে লেখা যায় যে রুট ওয়ান প্লাস টু এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার, আর হরটা সেরকমই থাকবে, রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স। আচ্ছা, তাহলে এটা আসে লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স, রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে যায়, এখানে থাকে আর ফাইভ এক্স। লিমিট এক্স টেন্ডস টু জিরো ফাইভ এক্স বাই এক্স ইন্টু রুট ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওয়ান মাইনাস থ্রি এক্স। তাহলে এই এক্স এক্স কাটাকাটি হয়ে যায়, তো আমি এটা লিখতে পারি ফাইভ রুট ওয়ান টু ইন্টু জিরো, মান জিরো আসে তো এটা লিখলাম না, আবার থ্রি ইন্টু জিরো মানও জিরো আসে, রুট ওয়ান, তাহলে ফাইভ বাই টু। তো এখন আমি যদি প্রশ্নটা আবার একটু দেখি, তাহলে দেখবো এখানে টু ছিল আর মাইনাস থ্রি ছিল, তো সেটাই আমি যদি এরকম করে লিখি টু মাইনাস মাইনাস থ্রি বাই টু, তাহলে কী হয়, ফাইভ বাই টু, মানে এই আনসারটাই চলে আসছে। তাহলে আমি যদি এটা একটু তাড়াতাড়ি শর্টকাটভাবে করতে চাই, তাহলে সূত্রটা এরকম হতে পারে যে লিমিট এক্স টেন্ডস টু জিরো রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান প্লাস বি এক্স বাই টু ইজ ইকুয়াল টু হবে এ মাইনাস বি বাই টু। তাহলে এই সূত্র অনুসারে আমরা যদি কিছু ম্যাথ করি, তাহলে এটা কী হবে এ, আর এ মাইনাস ফোর এই জিনিসটা হবে বি। তাহলে সূত্র অনুসারে আমি লিখতে পারি এ মাইনাস বি বাই টু, তাহলে আসছে থ্রি মাইনাস মাইনাস ফোর বাই টু, তাহলে আসছে থ্রি প্লাস ফোর বাই টু বা সেভেন বাই টু। একইভাবে এখানে ওয়ান আছে আর এখানে কী আছে, মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে এ ইজ ইকুয়াল টু ওয়ান, আর এখানে হচ্ছে এক্সের সহগ বি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে সেই সূত্র অনুসারে আমি আবার লিখি এ মাইনাস বি বাই টু সমান এর মান হচ্ছে ওয়ান, বি এর মান মাইনাস ওয়ান বাই টু, তাহলে টু বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান।